হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মেডি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স ভর্তির দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হলো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেই নোটিশটি শেয়ার করব এবং নোটিশের প্রত্যেকটি অংশ বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তোমরা হয়তো দেখতে পারছো এখানে নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি এবং নোটিশে কী বলা হয়েছে সেগুলো এখন তোমাদের সাথে একে একে শেয়ার করব। ওকে, প্রথমেই বলা হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তির কার্যক্রমে দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ এবং কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তো এই যে দ্বিতীয় রিলিজ স্লিপের যে মেধা তালিকা সেটা প্রকাশিত হবে 9 ডিসেম্বর 2021 বিকাল 4টায়, অর্থাৎ 9 ডিসেম্বর হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশিত হবে এবং উক্ত ফলাফল বিকাল 4টা থেকে SMS-এর মাধ্যমে জানা যাবে। SMS-এর মাধ্যমে জানতে হলে মোবাইলের মেসেজ অপশানে যেতে হবে এবং টাইপ করতে হবে NU SPACE ATHN SPACE তোমার অ্যাডমিশন রোল নম্বর, টাইপ করে 160 নম্বরে সেন্ড করতে হবে। এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত 9টার পর থেকে তোমরা জানতে পারবে। পাশাপাশি উল্লেখ্য যে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যদি কোনো 2019-2020 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমের সাথে ভর্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে 20 ডিসেম্বর 2021 মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে নতুন করে চূড়ান্ত ভর্তির ফর্ম উত্তোলন করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে রয়েছে যে এছাড়া দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনেরও কিন্তু কোনো সুযোগ থাকছে না, অর্থাৎ মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না। এরপর কিছু গুরুত্বপূর্ণ তারিখ সমূহ রয়েছে, যেমন দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির ফর্ম পূরণ ও প্রিন্ট বা PDF কপি সংগ্রহের তারিখ হচ্ছে 9 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে। তো কীভাবে ফর্মটা পূরণ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এরপরে রয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ 485 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার তারিখ 11 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। তো এই টাকাটা তোমাদেরকে জমা দিতে হবে না, শুধুমাত্র রিলিজ স্লিপে ভর্তির জন্য যে টাকাটা রয়েছে তোমার কলেজে, যে টাকা নির্ধারণ করা হয়েছে সেই টাকা নিয়ে তুমি কলেজে চলে যাবে এবং একাডেমিক যে সকল কাগজপত্রগুলো লাগে সেগুলো তুমি নিয়ে কলেজে চলে যাবে এবং কলেজে গিয়ে তুমি কত টাকা লাগবে এবং কী কী লাগবে সেগুলো দিয়ে ভর্তি হয়ে যাবে। ওকে, এরপরে রয়েছে ভর্তির সর্বশেষ তারিখ হচ্ছে 21 ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। এরপরে রয়েছে কলেজ কর্তৃক দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ের তারিখ, এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের করণীয়, এখানে তোমাদের কোনো করণীয় নেই। ওকে, এবং 4 নম্বর বিষয়, এটাও কিন্তু কলেজ কর্তৃপক্ষের করণীয়, এখানে তোমাদের কোনো কিছু করার নেই। শুধুমাত্র 9 ডিসেম্বর যেহেতু ফলাফল প্রকাশিত হবে সেহেতু বিকাল চারটা থেকে তোমরা ফলাফল চেক করতে পারবে, তখন তোমরা ফলাফল চেক করবে। ওকে, এবং ফলাফল চেক করার পর যারা চান্স পাবে তাদেরকে 9 তারিখ থেকে 21 তারিখের মধ্যে অবশ্যই চূড়ান্ত ভর্তির ফর্মটি উত্তোলন করে কলেজে গিয়ে জমা দিতে হবে এবং ভর্তি হয়ে যেতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদেরকে খুবই খুশির একটি নিউজ দিয়েছি, তোমরা অনেকেই অনেক প্রতীক্ষায় ছিলে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে।